নমস্কার বন্ধুরা, আজকে এঁচোড়ের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। এঁচোড়টা একেবারে মাছের মতো করব। এখানে এঁচোড় সেদ্ধ করে নিচ্ছি, একটু ঢেকে রাখলাম। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পোস্ত আর চালমগজ কাঁচা লঙ্কা বেটে নিলাম। এঁচোড়টা ঠান্ডা করে নিয়ে খুব ভালো করে চটকে নিচ্ছি। নুন গুঁড়ো, গরম মশলা, জিরের গুঁড়ো, আদা, আদা বাটা, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে বেসন। দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে এবার এঁচোড়টাকে মাছের মতন করে পিস পিস করে নিলাম। এবার ভেজে নিলাম তেলে, দিয়ে এবার এখানে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে নিলাম, টমেটো কুচি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে নিয়ে 4-5 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার জিরের গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে এখানে বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে গরম মশলা দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে সমস্ত এঁচোড়ে গুঁড়ো দিয়ে নিলাম। তৈরি হয়ে গেলো দারুণ সাথে এঁচোড় রেসিপি। ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।